রাজধানী কলেজ শিলা স্থিত বিবিএমসি কলেজের জায়গা নিয়ে বিতর্ক চলছিল আগরতলা পুর নিগমের স্মার্ট সিটি প্রকল্পের কাজ করতে গিয়ে। এই অবস্থায় মুখ থুবড়ে পড়েছিল প্রকল্পের কাজ। শেষ পর্যন্ত খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান মেয়র দীপক মজুমদার ও এলাকার বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য সহ পুর নিগমের স্থানীয় কর্পোরেটরগণ। ছুটে যান উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা সহ দপ্তরের অন্যান্য আধিকারিকরা। শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমে বিতর্কের অবসান হয়। আর বাধা রইল না স্মার্ট সিটি প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে কলেজ ক্যাম্পাসে বিবিএমসি কলেজ, তো যেহেতু এটা নয় বনমালীপুর এলাকায় স্মার্ট সিটির প্রকল্পের কাজ হচ্ছে, তো এই কলেজের এবং স্মার্ট সিটি প্রকল্পের কাজের কিছু মিসকমিউনিকেশন হয়েছিল। তো মাননীয় মেয়র সাহেব এখানে অবস্থান করছেন, মাননীয় মেয়র সাহেবও দেখেছেন, হায়ার এডুকেশন ডাইরেক্টর সবাই এসেছেন। তো এটা আলোচনার ভিত্তিতে যাতে কাজটা যাতে সুন্দরভাবে করা হয় এবং কলেজ ক্যাম্পাসেতে যাতে কোনো রকম ক্ষতি না হয় সে ব্যাপারেই এখানে আলাপ আলোচনা হয় এবং তার সুরাহাও হয়ে যায়, এটাই আমাদের কাছে মূল লক্ষ্য। যে আমরা ডেভেলপমেন্ট ওয়ার্কটাকে আমরা প্রাধান্য দেব এবং ছাত্রছাত্রীদের পঠন পাঠনেরও যাতে অসুবিধা না হয়, কলেজেরও যাতে অসুবিধা না হয় সেদিকটাও আমরা নজর রাখবো।